সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়, সুস্থ আছো। করোনা ভাইরাসের এই দুর্দিন কবে শেষ হবে তা আমরা কেউ বলতে পারি না, কিন্তু তোমরা এ জাতির ভবিষ্যৎ কর্ণধার। এই দুঃসময়ে তোমরা দুশ্চিন্তা হতাশা মন নিয়ে থাকবে না, লেখাপড়া আর ঘরোয়া বিনোদন নিয়ে ব্যস্ত থাকবে, আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে কবিগুরু রবীন্দ্রনাথের সেই অমর কথা, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভয় পাবে না। আমি পলিরানী দাস, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আজকে চতুর্থতম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমার স্বাগতম। আমি যাদের জন্য আজকের এই ক্লাসটা নিব তারা হচ্ছে দ্বিতীয় পর্ব ইলেকট্রনিক্স টেকনোলজি, বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস, বিষয় কোড 6681, আজকের পাঠ ষষ্ঠ অধ্যায় পাওয়ার অ্যাম্পলিফায়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ। আজকের ক্লাসে আমি যা আলোচনা করব তা সংক্ষেপে বলছি, তোমরা যা শিখতে পারবে, পাওয়ার ও ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের সম্পর্ক জানতে পারবে, পাওয়ার অ্যাম্পলিফায়ারের প্রকারভেদ জানতে পারবে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এবি অ্যাম্পলিফায়ার সম্পর্কে জানতে পারবে, ভোল্টেজ ও পাওয়ার অ্যাম্পলিফায়ারের পার্থক্য জানতে পারবে, সিঙ্গেল স্টেজ আর সিকাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী জানতে পারবে, আরসি কাপল টু স্টেজ বা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী জানতে পারবে, ট্রান্সফর্মার কাপল অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী জানতে পারবে। এবার আসি আমরা বিস্তারিত আলোচনায়। পাওয়ার অ্যাম্পলিফায়ার, আমরা পূর্বেই জেনেছি অ্যাম্পলিফায়ার কি। অ্যাম্পলিফায়ার হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের এমন একটা সার্কিট যার ইনপুটে যে সিগনাল প্রয়োগ করা হয় এই সিগনালটার আউটপুটে বর্ধিত আকারে পাওয়া যায়। এখানে পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে, পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে এই অ্যাম্পলিফায়ার সার্কিটের ইনপুটের পাওয়ারটা যা থাকবে আউটপুটে এই পাওয়ারটা বর্ধিত আকারে পাওয়া যাবে। পাওয়ার হলো ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, সেই ক্ষেত্রে ইনপুটের পাওয়ার পাওয়া যাবে ইনপুটের ভোল্টেজ এবং পাওয়ার থেকে, আবার আউটপুটের পাওয়ার পাওয়া যাবে আউটপুটের এবং ভোল্টেজের কারেন্টের সাপেক্ষে। আমরা এই পাওয়ার অ্যাম্পলিফায়ার সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যালের ভোল্টেজকে স্থির রেখে কারেন্টকে বর্ধিত করে আউটপুটে দেয় তাকে পাওয়ার অ্যাম্পলিফায়ার বলে। পাওয়ার অ্যাম্পলিফায়ার এবং ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের কাজ ওতপ্রোতভাবে জড়িত, এজন্য আমি ভোল্টেজ অ্যাম্পলিফায়ারটা কি সেটাও বলছি। যে অ্যাম্পলিফায়ার ইনপুট সিগন্যালের কারেন্টকে স্থির রেখে ভোল্টেজকে বর্ধিত করে আউটপুটে দেয় তাকে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বলে। ছাত্রটা দেখতে পাচ্ছে এখানে একটা অডিও পাওয়ার অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। আসলে এটা দেওয়া হয়েছে একটা বিশেষ কারণে, যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার পাওয়ার অ্যাম্পলিফায়ার কোথায় ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স ডিভাইসে যে অ্যাম্পলিফায়ার গুলো ব্যবহার করা হয় তা একাধিক স্টেজ বিশিষ্ট হয়ে থাকে। তা প্রথম দিকের স্টেজ গুলো থাকে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, আর লাস্টের স্টেজটা থাকে পাওয়ার অ্যাম্পলিফায়ার। এবার আসি পাওয়ার অ্যাম্পলিফায়ারের প্রকারভেদে। পাওয়ার অ্যাম্পলিফায়ারের প্রকারভেদ, কার্যপদ্ধতি অনুসারে পাওয়ার অ্যাম্পলিফায়ার চার প্রকার, ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ক্লাস বি অ্যাম্পলিফায়ার, ক্লাস সি অ্যাম্পলিফায়ার, ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার রয়েছে, আরসি কাপলড অ্যাম্পলিফায়ার, ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার, ট্রান্সফর্মার কাপলড অ্যাম্পলিফায়ার, পুশফুল অ্যাম্পলিফায়ার, টিউনড অ্যাম্পলিফায়ার। এসব অ্যাম্পলিফায়ারই আমরা বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়ে। ছাত্রছাত্রীরা,
এখানে চিত্রের দিকে ফলো করো, আমরা একটা ক্লা আছে অ্যাম্পলিফায়ারের গ্রাফিক্যাল চিত্র দেখিয়েছি। এখানে আইসি কালেক্টর কারেন্ট, ভিসিই কালেক্টর ইমিটার ভোল্টেজ, আর এসি লোড লাইন বরাবর ইনপুট সিগন্যাল দেখানো হয়েছে। ইনপুট সিগন্যালের স্টার্টিং পয়েন্ট কিউ পয়েন্ট। এখন এই এসি সিগন্যালের পজিটিভ সাইকেল, নেগেটিভ সাইকেল, পূর্ণ সাইকেল, এটা এই সাইকেলের জন্য কালেক্টরও ঠিক পূর্ণ সাইকেলের কালেক্টর কারেন্ট পাওয়া গেছে। ইনপুট সিগন্যালের আউটপুট ভোল্টেজটাও পাওয়া গেছে পূর্ণ সাইকেলে, তবে বিপরীত ফেজে। আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি বিপরীত ফেজে পাওয়া গেছে। আমরা এই চিত্র থেকে সংজ্ঞায় বলতে পারি, যে সকল অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যালের পূর্ণ সাইকেলে সর্বদাই কালেক্টর কারেন্ট পাওয়া যায় তাদেরকে ক্লাস এ অ্যাম্পলিফায়ার বলে। ইনপুট সিগন্যাল 360 ডিগ্রিতে, কালেক্টর কারেন্টও 360 ডিগ্রিতে প্রবাহিত হয়। ক্লাস বি অ্যাম্পলিফায়ার, ক্লাস বি অ্যাম্পলিফায়ার এই কালেক্টর কারেন্টকে এই ওয়াই অক্ষ বরাবর এবং কালেক্টর ইমিটার ভোল্টেজকে এক্স অক্ষ বরাবর সূচিত করা হয়েছে। এখানে আছে এসি লোড লাইন, এসি লোড লাইনে ইনপুট সিগন্যাল, কালেক্টরের সাথে আউটপুট কারেন্ট এবং ভিসি এর সাথে আউটপুট ভোল্টেজ দেখানো হয়েছে। ছাত্রছাত্রীরা তোমরা দেখো, লাল দাগ যে চিহ্নিত করা ইনপুট সিগন্যালের, এটা পজিটিভ হাফ সাইকেল কিউ পয়েন্টের সাথে যুক্ত করা আছে, আর এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। এই পজিটিভ হাফ সাইকেল ইনপুট সিগন্যালের জন্যই দেখা যাচ্ছে কালেক্টরে আউটপুট কারেন্ট পাওয়া গেছে। আবার ইনপুট সিগন্যালের পজিটিভ সাইকেলটাই জন্য আউটপুটের ভোল্টেজও পাওয়া গেছে, সেটা বিপরীত ফেজে। এখান থেকে আমরা বলতে পারি ক্লাস বি অ্যাম্পলিফায়ারের একটা সংজ্ঞা, যেমন যে সকল অ্যাম্পলিফায়ারের কালেক্টর কারেন্ট শুধুমাত্র ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের, এই যে ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের সময় প্রবাহিত হয় তাদেরকে ক্লাস বি অ্যাম্পলিফায়ার বলে। আমি আবার বলছি, যে সকল অ্যাম্পলিফায়ারের কালেক্টর কারেন্ট শুধুমাত্র ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের সময় প্রবাহিত হয় তাদেরকে ক্লাস বি অ্যাম্পলিফায়ার বলে। ইনপুট সিগন্যালের 180 ডিগ্রিতে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। এরপরে আসি ক্লাস সি অ্যাম্পলিফায়ার। এখানেও সেই একই গ্রাফিক্যাল চিত্র আছে, কালেক্টর কারেন্ট ওয়াই অক্ষ বরাবর আছে আর এক্স অক্ষ বরাবর কালেক্টর ইমিটার ভোল্টেজ আছে, আর কিউ পয়েন্টে এসি সিগন্যালকে দেখানো হয়েছে। ছাত্রছাত্রীরা তোমরা দেখো যে পজিটিভ হাফ সাইকেলের পূর্ণ সাইকেলটুকু নয়, তার থেকে একটু কম পরিমাণ সিগন্যাল লাল দাগ দ্বারা মার্ক করা আছে, অর্থাৎ পূর্ণ 180 ডিগ্রি সিগন্যাল নয়, 180 ডিগ্রির থেকে কম পরিমাণ সিগন্যালকে জন্য, 180 ডিগ্রির কম সিগন্যালের জন্য কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। এই জন্য আমরা এখান থেকে সংজ্ঞায় বলতে পারি, যে সকল অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যালের হাফ সাইকেল অপেক্ষা কম সময় ধরে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় তাদেরকে ক্লাস সি অ্যাম্পলিফায়ার বলে। ইনপুট সিগন্যালের 180 ডিগ্রির কম সময় ধরেই কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। এরপরে আসো ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। আমরা ক্লাস এ অ্যাম্পলিফায়ার দেখেছি, ক্লাস বি অ্যাম্পলিফায়ার দেখেছি, ক্লাস সি দেখেছি, আর এখানে এ বি, এ বিতে দেখেছি আমরা পূর্ণ সাইকেল, বিতে দেখেছি শুধু যে কোনো হাফ সাইকেল। এখন এ বি কে যখন আমরা দেখব, এ দুটো সংযোগকারী বা আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি যে পজিটিভ সাইকেল পজিটিভ সাইকেলের থেকে বেশি কিন্তু পুরো সাইকেলটা না, অর্থাৎ 360 ডিগ্রি পুরো না। আউটপুটের ভোল্টেজের চিত্রটা দেখি, পজিটিভ সাইকেলটা পুরো পাওয়া গেছে, হাফ সাইকেলটা পুরোটা পাওয়া যায়নি,
এবার কালেক্টর কারেন্টটাকেও দেখি, যে কালেক্টর কারেন্ট ওয়াই অক্ষ বরাবরে সিগন্যালটা কেমন দেখা যাচ্ছে। এই চিত্র থেকে আমরা বলতে পারি যে সকল অ্যাম্প্লিফায়ারের ইনপুট সিগন্যালের হাফ সাইকেল অপেক্ষা বেশি, কিন্তু পূর্ণ সাইকেলের থেকে কম সময় ধরে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়, তাকে এবি অ্যাম্প্লিফায়ার বলে। অর্থাৎ কালেক্টর কারেন্ট 180 ডিগ্রির চেয়ে বেশি, কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম সময় ধরে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। এবার হলো ভোল্টেজ ও পাওয়ার অ্যাম্প্লিফায়ারের পার্থক্য। আমরা ভোল্টেজ ও পাওয়ার অ্যাম্প্লিফায়ার দেখেছি, পাওয়ার অ্যাম্প্লিফায়ারের বিস্তারিত একটু আলোচনাও দেখলাম। এখন একটু সংক্ষেপে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার ও পাওয়ার অ্যাম্প্লিফায়ারের পার্থক্যটা দেখি। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার সিগন্যালের ভোল্টেজ লেভেলকে বৃদ্ধি করে, আর পাওয়ার অ্যাম্প্লিফায়ার সিগন্যালের পাওয়ারকে বৃদ্ধি করে। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা হাই, আর পাওয়ার অ্যাম্প্লিফায়ারের অ্যাম্প্লিফিকেশন বিটা এর মান লো হয়। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারের রেজিস্ট্যান্স RC হাই হয়, পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কালেক্টর রেজিস্ট্যান্স RC লো হয়। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারে সাধারণত RC কাপলিং ব্যবহার করা হয়, পাওয়ার অ্যাম্প্লিফায়ারে ট্রান্সফরমার কাপলিং ব্যবহার করা হয়। ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারের ইনপুট ভোল্টেজ লো হয়, কালেক্টর কারেন্ট কম হয়, আউটপুট পাওয়ার কম হয়, আউটপুট ইম্পিডেন্স বেশি হয়। আর পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ইনপুট ভোল্টেজ হাই হয়, কালেক্টর কারেন্ট বেশি হয়, আউটপুট পাওয়ার বেশি হয়, আউটপুট ইম্পিডেন্স কম হয়। উল্লেখযোগ্য এই পার্থক্যগুলো আমি এখানে আলোচনা করেছি, এটা তোমরা মনে রাখার সার্বক্ষণিক চেষ্টা করবে। ছাত্রছাত্রীরা দেখো, সিঙ্গেল স্টেজ RC কাপল্ড ক্লাসে অ্যাম্প্লিফায়ারের গঠন ও কার্যপ্রণালী এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে, এই চিত্রটার সাথে আমরা পূর্ব থেকে পরিচিত। আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনলাইন ক্লাসে ভোল্টেজ ডিভাইডার সার্কিট দেখিয়েছিলাম, সেখানে শুধুমাত্র এই সিগন্যালটুকুই ছিল, ইনপুট সিগন্যালটা ছিল না। তারপরে আমরা তৃতীয় ক্লাসেও এই প্রায় এই অ্যাম্প্লিফায়ারের সবকিছুই আলোচনা করেছিলাম, সেখানে সিঙ্গেল স্টেজ হিসেবে, অর্থাৎ একটি ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, যেন সিঙ্গেল স্টেজ হিসেবে এর কার্যপ্রণালী ব্যাখ্যা করেছি। এখন আজকে আমরা একটা ক্লাসে পাওয়ার অ্যাম্প্লিফায়ার হিসেবে এবং RC কাপল্ড, অর্থাৎ রেজিস্টর এবং ক্যাপাসিটর সংযোগে এই অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করা হয়, সেই গঠন আর কার্যপ্রণালী দেখব। এখানে R1 আর R2 রেজিস্টার আছে, যেখান থেকে VCC সাপ্লাই এই R1 আর RC রেজিস্টারের মাধ্যমে বেজে বায়াস প্রদান করে। এই R1 আর R2 ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে। এখানে RE আছে স্টেবিলাইজ রেজিস্টার, CE আছে বাইপাস ক্যাপাসিটার, এটা বাইপাস ক্যাপাসিটার হিসেবে কাজ করে। আউটপুটে ট্রানজিস্টারের আউটপুটে এখানে আছে কালেক্টর, এই কালেক্টরের সাথে সংযুক্ত রেজিস্টার RC অর্থাৎ কালেক্টর রেজিস্টার, আর IC মানে কালেক্টর কারেন্ট। এই RC এবং CC কাপলিং নেটওয়ার্ক হিসেবে ব্যবহৃত হয়েছে, CC এখানে আউটপুটের সাথে সংযোগ করা হয়েছে। একটিমাত্র ট্রানজিস্টার দ্বারা গঠন করা, এর জন্য এটাকে সিঙ্গেল স্টেজ বলা হয়। রেজিস্টার এবং ক্যাপাসিটর দ্বারা সংযোগ করা হয় আউটপুটের সাথে, এর জন্য RC কাপল অ্যাম্প্লিফায়ার বলা হয়েছে। এরপরে আসি এই RC কাপল অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী। এখানে আরো একটা বিষয় আছে, ইনপুটে যে সিগন্যালটা দেওয়া হচ্ছে আউটপুটেও পূর্ণ সিগন্যাল পাওয়া যাবে, তবে ইনপুটের যে সিগন্যালটা আছে আউটপুটের এই সিগন্যালটার ফেজ পরিবর্তন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি বিপরীত ফেজে এই সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের আউটপুট পাওয়া যাবে। কার্যপ্রণালী,
কার্যপ্রণালীতে দেখি আমাদের এখানে পজিটিভ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ সাইকেল। এই সার্কিটের ইনপুটে যখন পজিটিভ কোনো সিগন্যাল থাকে না, যে পজিটিভ সিগন্যালও নেই, জিরো সিগন্যালও নেই, তখন এই যে আউটপুট ভোল্টেজ আছে, এই আউটপুটের নির্দিষ্ট মানের একটা ভোল্টেজ পাওয়া যাবে, কারণ এই ভিসিসি ভোল্টেজটা নির্দিষ্ট ভোল্টেজ। ছাত্রছাত্রীরা তোমরা আবারও বলো, লক্ষ্য করো, এখানে পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেল দিয়ে একটা পূর্ণ সাইকেল প্রদান করা হয়েছে, কিন্তু অ্যাম্পলিফায়ারটায় যখন কোনো সিগন্যাল প্রয়োগ করা হবে না, তখন আউটপুট ভোল্টেজটা নির্দিষ্ট মানের থাকবে। কিন্তু যখন পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হবে, এখানে যে পজিটিভ হাফ সাইকেল ইনপুটে প্রয়োগ করা হবে, তখন বেস ভোল্টেজ বৃদ্ধি পাবে, এই বেস ইমিটারের ভিতরের ভোল্টেজ বৃদ্ধি পাবে, বেস কারেন্ট বেড়ে যাবে, বেস কারেন্ট বেড়ে গেলে কালেক্টর কারেন্টও বেড়ে যাবে, কালেক্টর কারেন্ট বেড়ে গেলে আইসি এবং আরসি এর ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাবে। এই সময় ভিসিসি স্থির হয়, আউটপুটের মান কমে যাবে, আউটপুট ভোল্টেজের মান কমে যাবে। অর্থাৎ বলা যায়, ইনপুটের পজিটিভ সাইকেলের সময় আউটপুট ভোল্টেজ ভিসি, অর্থাৎ ইমিটার ইমিটার এবং কালেক্টরের মধ্যে ভোল্টেজটা নেগেটিভ দিকে বৃদ্ধি পাবে। পজিটিভ সাইকেল আমি যখন দিচ্ছি, তখন আউটপুটের এই মানটা নেগেটিভ দিকে বৃদ্ধি পাবে। এখানে আমি একটা ভোল্টেজ ড্রপের কথা বলেছি, যে ভিসিসি স্থির থাকে এবং আউটপুটে আইসি আরসির মাধ্যমে ভোল্টেজ ড্রপ হয়। কারেন্ট যদি বাড়ে, তাহলে রেজিস্টার আর কারেন্টের গুণফলটা কি হবে? বেশি হবে। এখানে যে ভোল্টেজটা থাকবে, এখানে যে ড্রপটা হয়ে যাবে, যদি বেশি ড্রপ হয়, তাহলে এই ভিসিসি ভোল্টেজটা কম পাওয়া যাবে, মানে হচ্ছে আউটপুট ভোল্টেজটাও কম পাওয়া যাবে। পজিটিভ সিগন্যালের সময় এই আউটপুট ভোল্টেজটা এই জন্য কম পাওয়া যাবে। এবার আসি আমি নেগেটিভ সাইকেল, যখন সিগন্যালের আমি নেগেটিভ সাইকেল প্রয়োগ করি, তখন কি ঘটনা ঘটে? আমি যখন নেগেটিভ সাইকেল দিব ট্রানজিস্টারের বেজে, তখন এই বেস ভোল্টেজ কমে যাবে, বেস ভোল্টেজ কমে গেলে কালেক্টর কারেন্টও কমে যাবে, কালেক্টর কারেন্ট কম হলে আরসি আর আইসি এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কম হবে। ভিসিসির মান তো এ সময় স্থির আছে, এই ভিসিসির মান স্থির থাকায় আর এখানেও ভোল্টেজ ড্রপ কম হওয়ার কারণে, এখানে এটা হচ্ছে ইমিটার কালেক্টর, ইমিটার কালেক্টর ভোল্টেজ অর্থাৎ আউটপুট ভোল্টেজটা মান বেড়ে যাবে। কালেক্টর এবং ইমিটার ভোল্টেজটা বেড়ে যাওয়া মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ বেড়ে যাওয়া। অর্থাৎ বলা যায়, ইনপুটের এই যে নেগেটিভ হাফ সাইকেল আছে, এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটের ভিসিই ভোল্টেজ পজিটিভ দিকে বৃদ্ধি পায়। কাপলিং ক্যাপাসিটারে যে সিসি আছে, এই সিসির ডিসি কারেন্টকে ব্লক করে শুধুমাত্র ইনপুটের এসি সিগন্যালটাকেই আউটপুটে বর্ধিত করে প্রদান করে, ডিসিকে যেতে বাধা প্রদান করে। আমি আবারও বিষয়টা বলছি, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা নেগেটিভ সাইকেলটা পাচ্ছি আউটপুটে, আর নেগেটিভ সাইকেলের সময় বেস কারেন্টটা কম থাকার কারণে কালেক্টর কারেন্ট কম প্রবাহিত হয়, কালেক্টর কারেন্ট কম হলে আরসি এবং আইসির মধ্যে ভোল্টেজ ড্রপটা কম হয়, ভোল্টেজ ড্রপ কম হলে আউটপুটের ভোল্টেজটা বেশি পাওয়া যায়, অর্থাৎ আউটপুট ভোল্টেজ পজিটিভ মানে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমি যেটা বলেছিলাম, যে সিঙ্গেল স্টেজ আরসি কাপলে পূর্ণ সাইকেল আউটপুটে পাওয়া যাবে, তবে 180 ডিগ্রি বিপরীত ফেজে, এখন বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপরে আছে আরসি কাপল টু স্টেজ বা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের গঠন ও কার্যপ্রণালী। এটা খুব বেশি কঠিন নয়, যেহেতু তোমরা সিঙ্গেল স্টেজটা পুরো দেখেছো, এখানে শুধুমাত্র এই যে আমরা চিত্রের দিকে লক্ষ্য করো, একটা সিঙ্গেল স্টেজ আছে, এই স্টেজটা পরবর্তীতে ঠিক অনুরূপ আর একটা স্টেজ আছে। সিঙ্গেল স্টেজের যে রেজিস্টার এবং ক্যাপাসিটার ছিল কালেক্টরের সাথে,
সেই আউটপুটটাই পরবর্তী স্টেজের ইনপুটে এসে যুক্ত হয়েছে। এই যে আরসি কাপল বলা হয়েছে, অর্থাৎ এখানেই আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার এবং ক্যাপাসিটর দ্বারাই পরবর্তী স্টেজের সাথে সংযোগ হয়েছে। তাহলে এখানে দুইটি ট্রানজিস্টার, এই একটা সিঙ্গেল স্টেজ আর এই আর একটা সিঙ্গেল স্টেজ, যেটা Q1 দ্বারা একটা স্টেজ আর Q2 দ্বারা আর একটা স্টেজ, পরপর দুটো স্টেজ সংযোগ করা হয়েছে, এজন্য এটাকে টু স্টেজ কাপল অ্যাম্পলিফায়ার বলা হয়। সিঙ্গেল স্টেজ আমরা দেখেছি R1 আর R2 ছিল বেস বায়াস বা ভোল্টেজ ডিভাইডার, আর এখানে R1, R2, R3, R4 এই চারটি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করছে, বেস বায়াস দিচ্ছে। R1 আর R2 দ্বারা Q1 এ বেস বায়াস দেওয়া হচ্ছে, আর R3 আর R4 দ্বারা Q2 তে বেস বায়াস দেওয়া হচ্ছে। আর C1, CC1 প্রথম স্টেজের আউটপুট, দ্বিতীয় স্টেজের ইনপুট। RE1 এবং RE2 ভোল্টেজ স্টেবিলাইজ রেজিস্টার হিসেবে কাজ করছে, আর CE1, CE2 বাইপাস ক্যাপাসিটার হিসেবে কাজ করছে। এটা হচ্ছে আমাদের টু স্টেজের গঠন প্রণালী, টু স্টেজের কার্যপ্রণালী। আমরা দেখি ইনপুটের এই যে সিইন ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট সিগন্যাল দেওয়া হচ্ছে কিউ1 এর বেজে, কিউ1 এর বেজে সংযোগ করলে ওয়াই অ্যাম্পলিফাই হয়ে কিউ1 এর আউটপুট এখানে পাওয়া যাচ্ছে। কিউ1 এর আউটপুট যে আমরা পূর্বে যে সিঙ্গেল স্টেজ দেখেছি, সেখান থেকে বলতে পারি 180 ডিগ্রি আউট অফ ফেজে এখানে আউটপুট পাওয়া যায়। ইনপুটে যে সিগন্যালটা দিব সেটা 180 ডিগ্রি আউট অফ ফেজে পাওয়া যাচ্ছে। প্রথম স্টেজের এই আউটপুটটা সংযুক্ত হচ্ছে কিউ2 এর বেজে, কিউ2 এর বেজে এটা ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ইনপুটের এই সিগন্যালটা পুনরায় আবার অ্যাম্পলিফাই হয়ে এই কিউ2 ট্রানজিস্টরের আউটপুট অর্থাৎ কালেক্টরে পাওয়া যাচ্ছে। আউটপুটটা আমরা আরসি2, সিসি2 থেকে আউটপুট নিতে পারি। লক্ষ্য করো, প্রথমে আমরা একটা ইনপুট সিগন্যাল দিচ্ছি, সেটা কিউ1 এর বেজে যে কিউ1 এর আউটপুটে যে 180 ডিগ্রি বিপরীত ফেজ হচ্ছে। আবার এই সিগন্যালটাই, এই পরিবর্তিত বর্ধিত সিগন্যালটাই কিউ2 এর বেজে প্রয়োগ করছি, কিউ2 এর বেজে প্রয়োগ করলেও কিউ2 ট্রানজিস্টারের আউটপুটেও এটা আবার পরবর্তীতে আবার 180 ডিগ্রি বিপরীত ফেজ হয়ে যাচ্ছে এবং আউটপুট লোড রেজিস্টারে পাওয়া যাচ্ছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে একাধিক স্টেজ সংযুক্ত করে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের আউটপুট পাওয়া যায়। অর্থাৎ আমরা এটা টু স্টেজ অ্যাম্পলিফায়ার সিস্টেম কার্যপ্রণালী ব্যাখ্যা করলাম। এর পরবর্তীতে যদি আমাদের কাজের সুবিধার্থে আরো বেশি স্টেজ সংযোগ করতে হয়, তাহলে আমরা সেটাকে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। এরপরে আসি ট্রান্সফরমার কাপল সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার। আমাদের চিত্রের দিকে ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে এখানে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের মতনই একটা অ্যাম্পলিফায়ার আছে, বেস রেজিস্টারও আছে, ইনপুট ক্যাপাসিটার আছে, ইনপুটের সিগন্যালও আছে, কিন্তু যে ট্রানজিস্টারটা ব্যবহার করা হয়েছে তার আউটপুটে রেজিস্টার আর ক্যাপাসিটার না থেকে এখানে একটা ট্রান্সফরমার সংযোগ করা হয়েছে। কালেক্টরের সাথে ট্রান্সফরমারের প্রাইমারি এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে আউটপুট নেওয়া হয়েছে। আমরা গঠন প্রণালীতে তাহলে বলতে পারি এখানে R1 ও R2 রেজিস্টার ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক এর মাধ্যমে বেস বায়াস প্রদান করেছে, RE স্টেবিলাইজ রেজিস্টার এবং CE বাইপাস ক্যাপাসিটার হিসেবে কাজ করে, RT1 কাপলিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আসি এটার কার্যপ্রণালী, যে ট্রান্সফরমার অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে। যখন ইনপুটে এই সিইন ক্যাপাসিটরের মাধ্যমে সিগন্যাল দেওয়া হয় ট্রানজিস্টারের বেজের সাথে, অর্থাৎ এই বেজে সংযোগ দেওয়া হয় VCC থেকে R1 আর R2 মাধ্যমেও বেজ বায়াস প্রদান করা হয়,
তখন এই সিগন্যাল ইনপুটে প্রকৃত এই সিগন্যাল অ্যাম্পলিফাই হয়ে এই Q1 কালেক্টরের ট্রান্সফরমারে কালেক্টরের সাথে যে ট্রান্সফরমার সংযোগ করা আছে এই ট্রান্সফরমারের প্রাইমারিতে আসে। এখান থেকে সিগন্যালটা অ্যাম্পলিফাই কৃত সিগন্যালই আমরা পাই। ট্রান্সফরমার অ্যাকশনের ফলে T1 ট্রান্সফরমারের সেকেন্ডারিতে সিগন্যাল বর্ধিত হিসেবে পাই এবং এই বর্ধিত সিগন্যালটা আমরা আউটপুটে সার্কিটের মাধ্যমে লোড রেজিস্টরকে কার্যকরী করে ফেলি। এখানে লোড রেজিস্টর হিসাবে একটা স্পিকার ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, ইনপুটের সিগন্যাল ইনপুট ক্যাপাসিটরের মাধ্যমে এবং VCC থেকে R1 আর R2-র মাধ্যমে ট্রানজিস্টরে বেস বায়াস প্রদান করা হয়। এই সিগন্যাল অ্যাম্পলিফাই হয়ে এই Q1 এর কালেক্টরে T1 ট্রান্সফরমার সংযোগ করা আছে। এই T1 ট্রান্সফরমারের প্রাইমারিতে আসে। এই প্রাইমারিতে অ্যাম্পলিফাই কৃত সিগন্যাল ট্রান্সফরমার অ্যাকশনের ফলে সেকেন্ডারিতেও চলে যায়। এই সেকেন্ডারি থেকে আউটপুটে যে সিগন্যাল পায় সেটা লোডে ব্যবহার করা হয়, লোডকে কার্যোপযোগী করে তোলে। এখানে লোড হিসেবে একটা স্পিকার ব্যবহার করা হয়েছে। ট্রান্সফরমার কাপল অ্যাম্পলিফায়ার আমরা সাধারণত পাওয়ারের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। যে পাওয়ার অ্যাম্পলিফায়ারে আমরা এর আগেই আলোচনা করেছি যে পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রান্সফরমার অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। এবার আসি বাড়ির কাজ। আজকের আলোচনা থেকে তোমরা বাড়ির কাজ রেডি করবে। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি ও ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের গ্রাফিক্যাল চিত্র, 2 স্টেজ বিশিষ্ট RC কাপল্ড অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করবে, আর সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমার কাপল অ্যাম্পলিফায়ারের চিত্র অঙ্কন করবে। ছাত্রছাত্রীরা, তোমরা বাড়ির কাজ অবশ্যই রেডি করে রাখবে। যখন ক্লাস শুরু হবে তখনই তোমরা এই বাড়ির কাজগুলো ক্লাস টিচারের কাছে জমা দেবে। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এই ক্লাসের সময় আমি তোমাদের কমেন্ট গুলো সব দেখতে পারি না। আমি গত ক্লাসেও বলেছিলাম তোমরা কমেন্ট পাঠ সংশ্লিষ্ট যেন কোনো কমেন্ট থাকে তোমরা করে রাখবা, আমি দেখে আমার পরবর্তী ক্লাসে সে স্লাইড রিপ্লাই দিয়ে পরবর্তী ক্লাস শুরু করব। আমি পূর্ববর্তী ক্লাসে এরকম পাঠ স্লাইড প্রশ্ন পাইনি, এর জন্য দিইনি। আজকের ক্লাসের জন্য যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে রাখবে, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে পরবর্তী দিন ক্লাসের সময় সেইটার অ্যান্সার করে তারপরে আমার ক্লাস শুরু করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, আর আজকের ক্লাসও দেখার জন্য ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সকলকে।